আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হলো রেডমি নোট 10 সিরিজের নতুন আরেকটা ফোন, রেডমি নোট 10S মোবাইলটি। এই মোবাইলটি আমার হাতে থাকা হুবহু রেডমি নোট 10 এর মতো হলো। এই মোবাইলটির প্রসেসর, ক্যামেরা এবং প্রাইসে কিন্তু বেশ পার্থক্য রয়েছে রেডমি নোট 10 এর সাথে। সো আজকে থাকছে এই রেডমি নোট 10S মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে বিস্তারিত রিভিউ, এবং আপনাদের সঙ্গে থাকছি আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, ইউজার ম্যানুয়ালস, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, এবং রেডমি নোট 10S মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে রেডমি নোট 10S মোবাইলটি আমার কাছে রেডমি নোট 10 এর মতোই খুব ভালো লেগেছে। স্পেশালি মোবাইলের ব্যাক প্যানেলটি দেখতে খুব সুন্দর এবং শাইনি হোয়াইট, হলেও রয়েছে হালকা একটা ম্যাট ফিনিশিং দেওয়া, এতে খুব ইজিলি হাতের ছাপ পড়বে না। এবং প্লাস্টিক মিশ্রিত গ্লাস অর্থাৎ প্লাস্টিক বডি থাকার কারণে একটা প্রিমিয়াম ফিলও পাওয়া যাচ্ছিল এই মোবাইলটি হাতে নিলে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্টের নাম হলো ফ্রস্ট হোয়াইট, এবং এই মোবাইলটির ব্যাক প্যানেলটি হলো ম্যাট ফিনিশিং দেওয়া। বাট আদার্স যে দুটো কালার রয়েছে সেই দুটো কালারের ব্যাক প্যানেলটি কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া না, ওগুলো আবার শাইনি ফিনিশিং দেওয়া। এবং সেই দুটো কালার ভ্যারিয়েন্টের নাম হলো ডিপ সি ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.43 ইঞ্চি ডিসপ্লে আলাই মোবাইলটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 179 গ্রাম। অর্থাৎ মোবাইলটি স্ট্যান্ডার্ড সাইজের হওয়ার কারণে খুব সুন্দরভাবে এবং ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটি রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, এবং এই সিম কার্ড ট্রের পাশাপাশি রয়েছে মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপরের পাশে রয়েছে স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলটির নিচের পাশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অনেক ফাস্ট কাজ করে এবং অনেক স্মুথলি আনলক করে। ইভেন হাতের আঙুল যদি একটু ভিজা ভিজাও থাকে অথবা একটু ঘেমেও যায়, তারপরও খুব সুন্দরভাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে আনলক করতে পারছিল। সেই সাথে মোবাইলটির ফেস আনলক সিস্টেমও বেশ ভালো এবং ফাস্ট কাজ করে। মোবাইলটিতে রয়েছে হলো হাইরেস অডিও সার্টিফাইড ডুয়েল স্টেরিও স্পিকার, উপরে একটা স্পিকার এবং নিচে একটা স্পিকার, এবং স্পিকারের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তবে হ্যাঁ, 90% পর্যন্ত ভলিউম দিয়ে আপনি খুব ভালো সাউন্ড পাবেন, 100% ভলিউমে আমরা সাউন্ড শুনতে চাই কিছুটা ডিস্টরশন পেয়েছি এই মোবাইল থেকে। মোবাইলটিতে রয়েছে 6.43 ইঞ্চি স্যামসং এর অ্যামোলয়েড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2480x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 409 PPI, ডিসপ্লে ব্রাইটনেস হলো নর্মালি 700 nits, হাইয়েস্ট 1100 nits। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং এই মোবাইলটিতে রেডমি নোট 10 মোবাইলের মতো রয়েছে SGS iCare ডিসপ্লে সার্টিফিকেশন। রেডমি নোট 10 মোবাইলের মতো এই মোবাইলের ডিসপ্লে চারপাশে চিকন ভেজেল দেখা যায় এবং চিনটাও এভারেজ সাইজের থেকে একটু বেশি মোটা। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে হেভি মাল্টিটাস্কিং করা যায় এই মোবাইল দিয়ে অনায়াসে। ইভেন ইন্টারনেট ইউজ হচ্ছে এমন অ্যাপও অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে ইজিলি রান করে সব করে করে ইউজ করা যায়। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট, সো আপনি খুব ইজিলি ফুল এইচডি প্লাস রেজুলেশনে বেশি স্মুথভাবে ইউটিউব এবং নেটফ্লিক্স এর মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে রেডমি নোট 10S এই মোবাইলটি আমার কাছে হুবহু রেডমি নোট 10 এর মতোই লেগেছে, এবং এই মোবাইলটি যে ডিসপ্লের স্মুথনেস সেটাও আমার কাছে সেম মনে হচ্ছে রেডমি নোট 10 এর মতো, এবং এই মোবাইলটার পারফরমেন্সও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। সেই সাথে কোনো ধরনের কোনো অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিং ডিলও আমরা পাইনি, এবং তার পাশাপাশি লং টাইম ইউজ করতে যে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং এরও দেখা পাইনি। সো আমার কাছে প্রাইস বিবেচনায় এই মোবাইলটির ডিসপ্লে খুবই ভালো লেগেছে। রেডমি নোট 10S মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের 1.79 অ্যাপারচার, এবং এই ক্যামেরা সেন্সরটি হলো স্যামসাং এর GW3 সেন্সর। এছাড়াও রয়েছে মোবাইলটিতে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার, 118 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার সেন্সরটি হলো সনির IMX355। দেন আরেকটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে গ্যালাক্সি কোর GC02M1 সেন্সরটি। এবং সর্বশেষ আরেকটি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপ সেন্সর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পাচ্ছিল, এজ ডিটেকশন ওভারঅল ভালো ছিল এবং
সেই সাথে কালার টোনটা ক্লোজ টু ন্যাচারাল পাচ্ছিল। ইভেন ফোকাসিংও যথেষ্ট ভালো ছিল এবং জুম করেও বেশ ভালোভাবে ছবি তোলা যাচ্ছিল। কালার টোনের পাশাপাশি এস ডিটেকশনও ভালো ছিল জুম করার পরেও। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলায় পারফরমেন্স অনেক বেশি ভালো পেয়েছি সেটা বলবো না। সামটাইমস ফোকাসিং প্রবলেম হচ্ছিল, সেই সাথে এস ডিটেকশনও ঘাটতি লক্ষ্য করেছি। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 4K 30 frames per second ভিডিও শুট করা যায়। তবে মোবাইলটিতে কোনো ধরনের কোনো ভিডিও স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও করার সময় বেশ ভালোভাবে শেকি শেকি একটা ফিল পাওয়া যাচ্ছিল। এছাড়াও মোবাইলটির ভিডিও ফিচার হিসেবে রয়েছে টাইম ল্যাপসে ভিডিও শুট করার অপশন এবং তার পাশাপাশি রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার অপশন। মোবাইলটির ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের 2.45 অ্যাপারচারের সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরা সেন্সরটি হলো অমনিভিশনের OV13B10 মডেলের। সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ভালোই পেয়েছি, তবে লাইট যদি প্রপারলি পাওয়া যায় তাহলে বেশ ভালোই ছবি উঠে এই সেলফি ক্যামেরা থেকে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা 2 APS সাপোর্ট, সো আপনি চাইলে খুব ইজিলি ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টে ডুয়েল সিম কার্ডের অপশন এবং তার পাশাপাশি যে মেমোরি কার্ডটি ইউজ করা যায় সেটি হাইস্ট 512 GB পর্যন্ত সাপোর্ট করে। মোবাইলটি দিয়ে আমরা কল করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে এবং মোবাইলটিতে রয়েছে আয়ার ব্লাস্টার এবং IP53 সার্টিফিকেশন। সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। রেডমি নোট 10S মোবাইলটির হার্ডওয়্যার কনফিগারেশনের কথা যদি বলতে চাই তাহলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে হলো মিডিয়াটেক হেলিওস G95 প্রসেসরটি। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 nm এবং এই অক্টাকোর প্রসেসরের মধ্যে দুটি কোর হলো 2.05 GHz এর কর্টেক্স A76 মডেলের এবং বাকি 6টি কোর হলো 2 GHz এর কর্টেক্স A55 মডেলের এবং মোবাইলটিতে GPU হিসেবে রয়েছে মালি G76। মোবাইলটির স্টোরেজ এবং র্যামের কথা বলতে গেলে মোবাইলটি টোটাল দুটি ভেরিয়েন্টে এসেছে, একটা হলো 6 GB র্যাম 64 GB স্টোরেজ, একটা হলো 6 GB র্যাম 128 GB স্টোরেজ। দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X ক্যাটাগরির এবং স্টোরেজ টাইপ হলো EFS 2.2। এবং বাংলাদেশ মার্কেটে রাইট নাও আনঅফিশিয়ালি রেডমি নোট 10S মোবাইলটি পাওয়া যাচ্ছে 6 GB 128 GB, যেটার প্রাইস হলো 21,000 টাকা থেকে 23,000 টাকার মধ্যে। মোবাইলটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে দেখেছি, তার মধ্যে আমরা মোবাইলটির স্টোরেজ স্পিড টেস্ট করতে যে রিড স্পিড পেয়েছি 484 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 435 MB/s। মোবাইলটির আন্তুতু স্কোর পেয়েছি আমরা 328,687, আইতুতু স্কোর পেয়েছি আমরা 1,420। মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল কোর 196 এবং মাল্টি কোরে 978। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় হাইস্ট HDR গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে সাপোর্ট করলো, আমরা সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি HD গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে। এবং HD গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে গেমসটি আমরা বেশ লং টাইম খুব স্মুথভাবে খেলতে পেরেছি, অনেক বেশি ল্যাগিং বা ফ্রেম ড্রপ আমরা এই গেমসটি থেকে পাইনি। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি বেশ স্মুথভাবে খেলতে পেরেছি, এই গেমসটি হাইস্ট ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলা গেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে। এবং গেমের কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে খেলার সময়। ইভেন আমি মনে করি আপনারাও যারা কল অফ ডিউটি গেমসটি এই মোবাইলে খেলে থাকবেন তাদের কাছে অনেক ভালো লাগবে। অন্যদিকে Ashman 9 গেমসটি ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে ওভারঅল ভালোই খেলতে পেরেছি, তবে গেমসের শুরুর দিকে ওভারঅল বেশ ভালো ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, কিন্তু লং টাইম খেলতে যেয়ে সেই রকম কোনো প্রবলেম আর ফেস করিনি। এই মোবাইলটার হিটিং এর কথা যদি বলতে চাই তাহলে এই মোবাইলটা রেডমি নোট 10 এর থেকে তুলনামূলক একটু বেশি হিট হয়, স্পেশালি যখন আপনি ফটোগ্রাফি করবেন তখন একটু বেশি হিট হয়, তার পাশাপাশি যখন আপনি লং টাইম গেম খেলবেন তখন একটু বেশি হিট হয়। তবে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই মোবাইলটা কিন্তু আবার অনেক বেশি হিট হয় না, টুকটাক একটু বেশি হিট হয় রেডমি নোট 10 এর থেকে, বাট কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডা হয়ে যায়। রেডমি নোট 10S এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 3300 ফাস্ট চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছিল, কিন্তু আপনি চাইলে খুব ইমার্জেন্সি সময় 30 মিনিট চার্জ দিতে পারেন, এতে 70% এর মতো প্রায় চার্জ হয়ে যায়। মোবাইলটি দিয়ে আমরা নর্মাল বা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা রেডমি নোট 10 এর থেকে স্লাইটলি বেশি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজামশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি 8.5 ঘন্টার মতো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে Android 11 ভার্সনটি এবং UI হিসেবে ইউজ করা হয়েছে MIUI লেটেস্ট 12.5 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই রেডমি নোট 10S এই মোবাইলটির কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটা রেডমি নোট 10 এর থেকে স্লাইটলি একটু বেশি হিট হয়, তবে আমি আবারও বলতেছি একটু বেশি হিট হয়, অনেক বেশি হিট হয় না। দেন নাম্বার 2, যে জিনিসটা না বললেই নয়, এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্সও আমার কাছে রেডমি নোট 10 এর থেকে স্লাইটলি একটু ডাউনগ্রেড অর্থাৎ একটু কম মনে হয়েছে ভালো। অর্থাৎ ভালো অবশ্যই ভালো, প্রাইস বিবেচনা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা, বাট কেন জানি আমার কাছে রেডমি নোট 10 এর ক্যামেরা এই মোবাইলের অর্থাৎ রেডমি নোট 10S এর থেকে ভালো লেগেছে। এবং তার পাশাপাশি এই মোবাইলের যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হলো এই মোবাইলটাতেও রেডমি নোট 10 এর মতো ভিডিও স্টেবিলাইজেশন নেই। সো আপনি যখন ভিডিও করতে যাবেন যদি আপনি একটু হেঁটে হেঁটে ভিডিও করেন তাহলে অনেকই শেক করবে, অর্থাৎ আপনাকে এই মোবাইল এবং রেডমি নোট 10 যেটাই কিনেন না কেন আপনাকে ওই স্থির হয়ে ভিডিও শ্যুট করতে হবে, আপনি একটু নড়াচড়া করলেই
অনেক শেক করে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই রেডমি নোট 10 এবং নোট 10 এস দুটো মোবাইলের ক্ষেত্রেই। দেন চার নম্বর যে জিনিসটা আমার কাছে এই মোবাইলের ক্ষেত্রে একটু আজবই লেগেছে সেটা হলো এই মোবাইলটার ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং মিডিয়াটেক হেলিও G95 হওয়ার কারণে কিন্তু এই মোবাইলটার প্রাইস কিন্তু ইন্ডিয়াতে নর্মাল যে রেডমি নোট 10 রয়েছে তার থেকে কিন্তু 2000 রুপি বেশি। সো বাংলাদেশেও এটার প্রাইস একটু বেশি হবে কিন্তু সেই অনুযায়ী কিন্তু পারফরমেন্স কিন্তু অনেক বেশি পাইনি। এটা ট্রু যে গেমিং কম্পেয়ার টু এটাতে অনেক ভালো পেয়েছি, বাট আমার কাছে কেন জানি এটার ক্যামেরা পারফরমেন্স ওই রকম আশানুরূপ লাগে নি। সো আমি মনে করি এই মোবাইলটার প্রাইস অবশ্যই বেশি, এটার প্রাইস কমা উচিত, অ্যাটলিস্ট রেডমি নোট 10 এর মতো হওয়া উচিত। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটিতে কিন্তু রেডমি নোট 10 এর মতো বাগ প্রবলেম নাই। তার অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইলটিতে ইউআই হিসেবে রয়েছে লেটেস্ট MIUI 12.5 ভার্সনটি, দ্যাটস ওয়াই বাগ ইস্যুটা এই মোবাইলে ওইভাবে নেই। দেন নাম্বার 2 যে বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটা গেমিং পারফরমেন্স আমার কাছে স্লাইটলি বেটার মনে হয়েছে রেডমি নোট 10 এর থেকে, খুব বেশি না স্লাইটলি বেটার। এরপরে যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এই মোবাইলে সেটা হলো এই মোবাইলের অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি হাইরেস অডিও সার্টিফাইড যে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এটা পারফরমেন্স কিন্তু মাল্টিমিডিয়া কনজামশনের জন্য খুবই ভালো। মানে আপনি যদি মাল্টিমিডিয়া কনজামশন করেন এই ফোনটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। ইভেন রেডমি নোট 10ও কিন্তু সেম, সো দুটোই সেম বলবো আমি যদি আপনি ডিসপ্লে এবং স্পিকারের কথা বলেন। দেন আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি এখনকার যুগের সব মোবাইলগুলি কিন্তু অনেক বড় বড় সাইজের। সো এই মোবাইলটি 6.43 ইঞ্চি হওয়ার কারণে কিন্তু হাতে গ্রিপ করে খুব কমফোর্টেবল লাগে এবং এই কারণে কিন্তু রেডমি নোট 10 মোবাইলটি আমি রিসেন্টলি কিনেছি, যেহেতু ওইটার এইটা সেম ডিসপ্লে সাইজ যাতে খুব ইজিলি কমফোর্টেবলভাবে ইউজ করা যায়। বিকজ 6.5 এর উপরে চলে গেলে না ডিসপ্লেগুলো সিঙ্গেল হ্যান্ডে নেওয়া যায় না, এটা আপনারা সবাই কম বেশি জানেন যে রাফ ইউজের ক্ষেত্রে এটা খুবই বিরক্তিকর। তবে হ্যাঁ মাল্টিমিডিয়া কনজামশন এবং গেমিংয়ের জন্য কিন্তু আবার বড় ডিসপ্লে যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। দেন এই মোবাইলে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো পেয়েছি, ইভেন রেডমি নোট 10 এর থেকেও এটা ব্যাটারি ব্যাকআপ স্লাইটলি বেটার। দেন সর্বশেষ যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে বাট আবার একটু বিরক্তও লেগেছে সেটা হলো এই মোবাইলটার গেমিং পারফরমেন্স অনেক ভালো বাট হালকা একটু হিট হয়। রেডমি নোট 10ও হিট হয় বাট ওইটার থেকে এই মোবাইলটাতে হালকা একটু বেশি হিট হয়, যেহেতু গেমিং পারফরমেন্স একটু ভালো বেশি সো যেই পরিমাণ হিটিং হয় এটা মেনে নেওয়ার মতো। তবে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেক বেশি হিটিং হয় না, অর্থাৎ হিটিং ইস্যু নাই বাট একটু বেশি হিট হয় যদি আপনি রেডমি নোট 10 এর সাথে কম্পেয়ার করেন। যেহেতু আমার কাছে রেডমি নোট 10 মোবাইলটা ছিল দ্যাটস আমি আপনাদেরকে রেডমি নোট 10 এর সাথে কম্পেয়ার করে এই ফোনটার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া দিয়ে দিলাম। বাট একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই ফোনটা এখন যেই প্রাইসে পাওয়া যাচ্ছে এই প্রাইসে আমি মনে করি না কিনলেই ভালো, আপনারা কিছুদিন ওয়েট করুন, এই ফোনটা আপনারা 17, 18 বা 19 হাজার টাকার মধ্যে পাবেন। যেহেতু ইন্ডিয়ার মার্কেটে এটা রেডমি নোট 10 এর থেকে একটু বেশি প্রাইস, সো বাংলাদেশ মার্কেটে হতে পারে 500-1000 টাকা একটু বেশি হতে পারে বা 2000 টাকা পর্যন্ত বেশি হতে পারে। সো আজকে তাহলে এই পর্যন্ত, কেমন লাগলো রেডমি নোট 10 মোবাইলটি এটা অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।